মমতা বন্দ্যোপাধ্যায় তো দিল্লিতে দাঁড়িয়ে বলেছিলেন যে লিডার হওয়ার প্রশ্ন নেই, সবাই কাডার, স্ট্রিট ফাইটার তিনি, এবং বিজেপি বিরোধী জোটটা সেটাই প্রায়োরিটি। তৃণমূল কংগ্রেস যেটা বলছে যে অভিযোগটা করছে যে আসলে আপনারা ইনিশিয়েটিভ নেননি, এই যে তিন মাসে যে বিজেপি বিরোধী ঐক্যটা একটা অবয়ব পেল না, তার দায়টা কিন্তু কংগ্রেসের উপরই চাপাচ্ছে তৃণমূল কংগ্রেস। সেটাই তো বারবার বলছি যে যতগুলো শব্দ ওমপ্রকাশ দা বা তৃণমূল কংগ্রেস ব্যবহার করবেন তার মধ্যে 80% কংগ্রেসের বিরুদ্ধে যারা বিজেপির বিরুদ্ধে লড়ছে, আর 2% বা 20% ব্যবহার করবেন হচ্ছে বিজেপির বিরুদ্ধে। এটাই তো ওনাদের রাজনৈতিক লাইন। এক, দুই, ওমপ্রকাশ দা একটু আগে একটা কথা বলছিল যে আমি ওমপ্রকাশ দাকে জিজ্ঞাসা করছি যে আপনারা বিজেপি বিরোধিতা করবেন তো, তো খুব ভালো কথা, করুন না, আপনি আমাকে একটা উত্তর দিন যে গত 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত যে এতগুলো বিল পাস হলো পার্লামেন্টে, সেখানে আপনাদের সাংসদরা কেন সিএ এনআরসিতে ভোট দিল না? এবং আপনি এটা বলতে পারবেন যে সারা ভারতবর্ষে যে আপনি বলছেন যে পশ্চিমবঙ্গে আপনারা লড়াই করেছেন, খুব ভালো কথা, কে অস্বীকার করেছে? ভালো লড়াই করেছেন, কিন্তু কেন এই যে শুভময়দা একটা দারুণ কথা বলছিল যে আপনাদের লক্ষ্য এক্সপানশনের লক্ষ্য যদি থাকে, ওয়াই ইট ইজ ইন গোয়া? আপনি বলুন তো কেন পাশের রাজ্য ভুবনেশ্বর নয়, সেখানে বিজেপি নেই নাকি? আর পাঞ্জাবে কেন নয়? পাঞ্জাবে আপ দায়িত্ব নিয়ে নিয়েছে কংগ্রেসের ভোট কাটার, তাহলে ভোট বাইফার্কেশন করে কাদের সুবিধা করে দেওয়া যায় সেটা ওমপ্রকাশ দাকে নিশ্চয়ই বলতে, উনি জানেন সব, উনি পণ্ডিত মানুষ, বিদ্বান মানুষ, টেলিভিশন চ্যানেলে ভোট বলতে পারছেন না। এখন দায় এবং দায়িত্ব এখন বিজেপির নিয়ে নিয়েছেন, সরুম আর গোডাউন। বিজেপির বন্ধু বলছিল, আমি ওর কথা শুনে হাসছিলাম, যে এখন বিজেপির এক্সটেন্ডেড ফ্যামিলি তো হচ্ছে তৃণমূল কংগ্রেস, তা বন্ধুত্বের সঙ্গে তো চলবেই। এখন আপনি বলবেন উত্তরপ্রদেশ, আর উত্তরপ্রদেশের কথা বলছেন, উত্তরপ্রদেশে আপনি ত্রিপুরার কথা বলুন, ত্রিপুরাতে কি তৃণমূল কংগ্রেস নতুন নাকি? কত বছর আগে তো গেছিল মুকুল রায়ের হাত ধরে, লক স্টক ব্যারেল সব শুদ্ধ গিয়ে বিজেপিতে জয়েন করে গেছে। তো এই তো হচ্ছে একটা গেটওয়ে, তৃণমূলে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার গেটওয়ে। আপনি বলতে পারবেন মৌপিয়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূল আর বিজেপির সদস্য বা এমএলএ কারা কারা এদিক ওদিক যাতায়াত করবে? তো এদের মধ্যে চরিত্রগতভাবে কোনো বৈচারিক তফাৎ নেই। ওমপ্রকাশ দা কেন গোয়া? একটাই জাস্ট ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি। ওমপ্রকাশ দা বলছে খুব ভালো কথা, খুব ভালো কথা, 4% ভোট আপনারা কংগ্রেসের ভোট কাটার লক্ষ্য নিয়ে আপনাদের যে সর্বভারতীয় অভিযানটা সেটা করছে, কার সুবিধা করছেন ওমপ্রকাশ দা? উত্তরপ্রদেশে কংগ্রেস কার সুবিধা করছে সেটার উত্তর কিন্তু আমি পেলাম না। বিহারে আমিও তো সুবিধা করছে কংগ্রেস সেটা উত্তর পেলাম না, আমিও তো পেলাম না যে আপনারা যে কংগ্রেস লড়াই করেছে জিতেছে, আপনি কি করে ক্লেম করছেন যে ইউ আর দা ফাইটার, আপনি বিজেপির বিরুদ্ধে লড়ছেন? কথা আমিও তো উত্তর পেলাম না প্রকাশ দা। না না ঠিক আছে, আমি ক্লেম করছি না, আমি মাঝখানে বলো না প্লিজ, বলো। গোয়াতে এবং ত্রিপুরাতে এই দুটো রাজ্যে বিজেপির শাসন রয়েছে, গোয়াতে কংগ্রেসের শাসন হওয়া উচিত ছিল, করে উঠতে পারোনি, সমস্ত এমএলএ গুলি তারা গেছে বিজেপিতে। তুমি তৃণমূলকে দোষ দিচ্ছিলে তো, কোথাও কি বিজেপির এমএলএ রা আসছে তৃণমূল? বাইফারকেশন হলে কার সুবিধা হবে ওমপ্রকাশ দা? মাঝখানে বলো না প্লিজ, কার সুবিধা হবে ওমপ্রকাশ দা? আরে ভোট বাইফারকেশন অনেক পরে, আমি এইরকম ভাবে আলোচনা করতে অভ্যস্ত নই মৌপিয়া, আপনি বলুন প্লিজ। সৌম্য, ক্যান ইউ জাস্ট কিপ কোয়াইট? বলুন বলুন। ইস্যুটা হচ্ছে আমরা কিন্তু একবারের জন্য বলিনি যে তোমরা বিজেপির হয়ে কাজ করছো, কিন্তু প্রতিনিয়ত তোমরা বলে চলেছো। আমরা বলছি যে তোমরা বিজেপির বিরুদ্ধে সামনে থেকে এসে লড়াই করো, কোঅর্ডিনেশন কমিটি গড়ো, সমস্ত রাজনৈতিক দলগুলিকে যুক্ত করো, আম আদমি পার্টিকেও নাও, আকালি দলকে নাও, সেখানে আমাদের সিপিআই এমএলকে নাও, তৃণমূলকে নাও, সমাজবাদী পার্টিকে নাও, সোনিয়াজি সামনে এসে করুক। কোথায় করছেন না কেন এই প্রশ্নটা রাখছি, আর যদি তোমরা না করো তাহলে অন্যান্যদের তো দায় এবং দায়িত্ব আমাদেরকে লড়ার জন্য এগিয়ে আসতে হবে। না সেইটা তার মানে তাই, সেই কোঅর্ডিনেশনের, সেই কোঅর্ডিনেশনের মাস্টার প্ল্যান হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। এই প্রশ্নের উত্তর দাও, এই প্রশ্নের উত্তর দিতে পারবে না সেটা বলো। আপনি শুনুন না, সেই উত্তরটাই তো দিচ্ছি। ইলেকশন লড়তে যাচ্ছ, আপনি শুনুন না, সেই উত্তরটাই তো দিচ্ছি। ইলেকশন লড়তে যাচ্ছ, আরে সেই উত্তরটাই দিচ্ছি তো, আমি তো আপনাকে সেই উত্তরটাই দিচ্ছি। আপনি শুনুন না, বাউজিং সমাজবাদী পার্টির এমএলএ গুলিকে আপনি শুনুন না, কেন তুমি আম আদমি পার্টির এমএলএ গুলিকে পাঞ্জাবে নিচ্ছ, কেন তুমি কাটাই কুমারকে সিপিআই
রাজনীতি বোঝার দরকার নেই। শুভময় আসলে কি প্রশ্নটা লিডারশিপেরই হয়ে দাঁড়াচ্ছে? এটা বুঝিয়ে দিন, এটা বলো ওমপ্রকাশ দা, আর উত্তরপ্রদেশে কেন কাটছেন? আপনি কেন যাচ্ছেন গোয়া ত্রিপুরাতে? সেটা বলো, এখানে তোমাদের ভোট তো দিয়েছো আপনি, আপনি গোয়াতে বিজেপি বিরোধী ভোট তো ভাগ করতে যাচ্ছেন কেন? আপনি ত্রিপুরাতে বিজেপি বিরোধী ভোট ভাগ করতে যাচ্ছেন কেন? এটা বলুন না, হাজার বার বুঝিয়েছি।